শুভ সকাল প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ রাধে রাধে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আর আমার গোপাল সোনাও কিন্তু খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন তোমাদের সাথে ফুলের গাছের ছবি ভিডিও কিচ্ছু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে যখন ফুল ফুটেছে অনেকগুলো তখন দেখাই তোমাদেরকে। অ্যাকচুয়ালি আমি যখন ছাদে আসি গাছে জল দিতে বা ফুল নিতে, তখন না বেশিরভাগ সময়টাই আমি হাতে ফোনটা নিয়ে আসি না, কারণ গাছে জল দিতে হয় তো ফোনটা রাখবো কোথায়, সেই অনুযায়ী আমি নিয়ে আসি না। আর আজকে সকালবেলায় এসেছি তাই ভাবলাম এত সুন্দর একটা স্থলপদ্ম ফুটেছে তোমাদেরকে দেখাই। আর কিছু জবা ফুল ফুটেছে, বেশিরভাগই প্রত্যেক দিন জবা ফুলটাই বেশি ফোটে, তো সেটাই আমি মা কালীকে গিয়ে দিই, বড় মাকে দিই, ভবতারিণী মাকে গিয়ে দিই। কিন্তু আজকে স্থলপদ্মটা ফুটেছে দেখে এত ভালো লাগছিল তাই ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই নিয়ে চলে এলাম। আর দেখো কি মিষ্টি কালারটা, এত সুন্দর লাগছিল দেখতে, অপূর্ব সুন্দর লাগছিল, তাই ভাবলাম নিচে গিয়ে আজকে ঠাকুরকে দেব আর তোমাদের সাথেও শেয়ার করব। আর এই দেখো আজকের ভোগ দর্শন করো, প্রথমেই আজকে তোমাদেরকে ভোগ দর্শন করাচ্ছি। আজকে দিয়েছিলাম হচ্ছে লুচি আর আলুর তরকারি, অনেক দিন ভাত দিয়েছি, তারপরে পাস্তা চাউমিন অনেক কিছুই দিয়েছি, তাই ভাবলাম আজকে আবার লুচি দিই। তো বিভিন্ন ধরনের রোজ রোজ আমি চেষ্টা করছি নতুন নতুন দামোদর মাসে দেওয়ার, আর আমার গোপাল সোনারাও খুব খুশি হবে। আর আজকে দেখো ময়ূককে এত মিষ্টি লাগছে, ও যেন দিনকে দিন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে, ওর রূপ যেন আরও সুন্দর হয়ে যাচ্ছে দিনকে দিন, ওকে এত মিষ্টি লাগছে। আর আগের দিন যেই ফুলগুলো ছিল সেই ফুলগুলো বেশ টাটকা ছিল, তাই আমি গোলাপের মালা আর মাথার মুকুটগুলোও ফেলিনি, কারণ ভীষণ টাটকা ছিল ফুলগুলো, তাই ভাবলাম সেগুলো দিয়েই সাজানো থাক। শুধু মিশুক ময়ূক আর সোনাইয়ের জামাগুলো আমি রোজ চেঞ্জ করাচ্ছি। আর সাথে কিন্তু আমাদের বাড়িতে একটা মা শিউলি গাছও লাগিয়েছে, সেখানে শিউলি ফুলও অনেকগুলো ফুটেছিল, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, সেটা দিয়ে চুলের সাথে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর সব গোপালদের রূপ যেন দিনকে দিন আরও বেশি সুন্দর লাগছে, এতটাই অপূর্ব লাগে যে চোখ ফেরানো যায় না ওদের সবার থেকে। আমি যখন আমার ঠাকুর ঘরে আসি না, আমার বিশ্বাস করো যেতে ইচ্ছা করে না, আমার বেরোতে ইচ্ছা করে না, মনে হয় ওদের সামনে বসে থাকি, ওদেরকে দেখি দু চোখ ভরে, এত সুন্দর লাগে। আর মিশুককে দেখো কত সুন্দর লাগছে, ওকে যাই পড়াই না কেন তাতেই ভালো লাগে। মিশুক তো এমনি আগা গোড়াই সুন্দর, ওকে আর আলাদা করে কি বলবো, কিন্তু ময়ূকের রূপ যেন দিনকে দিন আরও বেশি ভালো লাগছে ময়ূককে, ওকে যেরকমভাবেই সাজাই না কেন ওকে এত সুন্দর লাগে, আর একটুও ডিস্টার্ব করে না, এত সুন্দর সেজে নেয়, মাথাতে আমি যেরকম ফুলের সাজ করব সমস্তভাবে ও এত সুন্দর ক্যারি করে, ভীষণ ভালো লাগে। আর আমারও সাজাতে খুব ভালো লাগে, আর আমিও ইউনিক ইউনিক সাজিয়ে দিই, আর তোমাদের সেটা সবার খুব পছন্দ হয়। আর আজকে অনেক পুরনো একটা ড্রেস পরিয়েছিলাম, পুরনো বলতে এটা আগের বছর লাস্টের দিকেই কিনেছিলাম, এই ফ্লাওয়ার ড্রেসটা ময়ূকে, সেটাই আজকে পরিয়েছি। আর গাঁদা ফুলের মালাও ছিল, সেটা দিয়ে আজকে ডেকোরেশন করিয়েছি। আর সবাইকে দেখো আমি বারবার তোমাদেরকে শেয়ার করছি, সবাইকে এত অপূর্ব সুন্দর লাগছে, আর তাই জন্য আজকে লুচি প্রসাদ দিলাম, ভোগ দিলাম, তো তোমরা সবাই দর্শন করো। আর আজকে হচ্ছে দামোদর মাসের ১৩তম দিন, দেখতে দেখতে কিন্তু আজকে ১৩তম দিন হয়ে গেল বন্ধুরা, তাই আমি আজকে প্রদীপ জ্বালিয়েছি। আর অনেক প্রদীপ তো নতুন এসেছে, তো সেই প্রদীপগুলো আজকে আর জ্বালাইনি, আজকে মাটির প্রদীপ, আগে যেগুলো ছিল যেগুলো আমাকে মামি দিয়েছিল অনেকগুলো রয়েছিল আগের বছর থেকে, তো ভাবলাম সেইগুলো জ্বালাই, কারণ সামনেই কালী পুজো আসছে, অনেক প্রদীপ তো লাগবেই, তাই আমি ওগুলো রেখে দিয়েছি। আর তোমরাও প্রদীপ দেখাচ্ছ তো রোজ সন্ধেবেলায়, সন্ধেবেলা হোক সকালবেলা হোক, তোমাদের যখনই টাইম হবে দেখাবে, আমি যেরকম রোজ সন্ধেবেলায় দেখাই, সকালটা দেখাই না, সন্ধেবেলাতেই রোজ দেখাচ্ছি। আর প্রত্যেক গোপাল সোনাকে প্রদীপ দেখাচ্ছি এবং তুলসীতলায় প্রদীপ দেখাচ্ছি, তোমরাও কিন্তু রোজ এইভাবে করো, আর আমিও করছি। আর কে কে প্রসাদ গ্রহণ করছো সেটাও বলো, আমারও কিন্তু এক মাস পুরো নিরামিষ চলছে, তোমরাও কে কে নিরামিষ খাচ্ছ ভোগ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আবার দেখা হবে তোমাদের নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।